কংগ্রেস কর্মীকে গুলি চালানোর কাণ্ডে গ্রেপ্তার দুই যুবক পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হাসিবুল শেখ এবং একবর আলী উভয়েরই সামসেরগঞ্জের তিন পাকুড়িয়া অঞ্চলে বুধবার ধৃতদের আদালতে পাঠায় পুলিশ উল্লেখ্য গত রবিবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের তিন পাকুরিয়া অঞ্চলের বাবুপুরে কংগ্রেস কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে বর্তমানে আরিফ শেখ নামে আক্রান্ত ওই কংগ্রেস কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে গুলি চালানো কাণ্ডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে থানা ঘেরাও করার বিধায়ক সহ আরও চারজনের নামে সামসেরগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও জেলা সভাপতি মিছিল করে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি নিজেরাই গুলি করে বিধায়কের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তারপরে বাবুপুরে গুলি চালানো কাণ্ডে প্রথমে আটক করা হয় সামসেরগঞ্জের তিন পাকুরিয়া এলাকার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয় দুই যুবককে বুধবারই উভয়কে আদালতে পাঠানো হয় তাদের রিমান্ডে নিয়ে গুলিকাণ্ডের আসল রহস্য জানার চেষ্টা চালাচ্ছে শামসিরগঞ্জ থানার পুলিশ